দে সেলিম, ছেড়ে দে। একজন গল্প বলবে, 10 জন শুনবে, 100 জন ভয় পাবে, 100 থেকে 1000, 1000 থেকে 1,00,000। আম্মা দেখে নাও, ভালো করে দেখে নাও, সন্ত্রাসের নতুন নাম কাদের চৌধুরী। এই হামলায় কাদের চৌধুরী নামে একজন উগ্রপন্থীকে খুঁজছে উত্তরবঙ্গ পুলিশ ও গোয়েন্দা দপ্তর। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে সতর্কতা জারি। গত সপ্তাহে শিলিগুড়ির অভিজাত এলাকায় সন্ত্রাসবাদী হামলার তদন্ত করতে নেমে উত্তরবঙ্গ পুলিশ ও গোয়েন্দা দপ্তর হাসিমারার কাছে একটি গোডাউন থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। ধরা পড়েছে 2 জন অপরাধী, লোটন সর্দার ও দিলওয়ার শেখ বন্ধু। পুলিশ ও গোয়েন্দা দপ্তর মনে করছে এই বিশাল অস্ত্রশস্ত্রের যোগান আসছে নেপাল হয়ে। গোয়েন্দাদের অনুমান এই অস্ত্র চোরাচালানের পিছনে রয়েছেন আমাদের দেশের বেশ কিছু সম্ভ্রান্ত মানুষজন। এই ষড়যন্ত্রের কিনারা করতে তিনি একটি 5 সদস্যের কমিটি গঠন করেছেন। এরা হলেন হাইকোর্টের বিচারপতি অম্লান দত্ত, স্বরাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন মল্লিক, এসিপি তুষার বক্সী, ডেপুটি মিনিস্টার অভয় সরকার এবং মুখ্যমন্ত্রী শ্রীমতী অনন্যা চ্যাটার্জি নিজে। হারা ধনের 5টি ছেলে, গেল বনের ধার, 4টি মূল বাঘের পেটে, রইল বাকি। এটা মিলবে না, কিন্তু এটাই হবে, একদিনে 4টে খতম। আগে রইল কাঁচকলা। গঠিত 5 সদস্যের কমিটির 4 জনের উপর হামলা একই দিনে, নিহত 3 জন। এরা হলেন হাইকোর্টের বিচারপতি অম্লান দত্ত, এসিপি তুষার বক্সী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন মল্লিক, ডেপুটি মিনিস্টার অভয় সরকার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এবার কি তবে মুখ্যমন্ত্রীর পালা? সবাইকে বলছি ভালো করে শুনে নিন, এখানে 10 মিনিট হল্ড আছে, আর যারা যারা হালকা আবার হয়ে নিন, আর চা জল যা খাবার খেয়ে নিন। হয় নন্দ, ফটাফট 2টো চা দে।
অ্যালার্ট। কনভয় আসার সময় হয়ে গেছে। যাদব বাবু এক গ্লাস দুধ। আমি দেবেন্দ্র প্রকাশ চাকি বলছি বঙ্গলালনা থেকে। বঙ্গলালনা থেকে? গত 25 মিনিট ধরে বঙ্গলালনা শুনতে শুনতে না আমার মাথাটা খারাপ হয়ে গেছে। বলি তোমার ব্যাপারটা কি? ঘড়িতে কটা বাজে? সরি স্যার। সরি? এই জন্য তোমাকে বিনোদন থেকে ক্রাইমে আনলাম? এটা নিউজ চ্যানেলের ক্রাইম রিপোর্টার, সে বেলা 10:15 পর্যন্ত ইয়ে উল্টে ঘুমোচ্ছে। না না স্যার, আমি 15 মিনিটস অফিস পৌঁছাচ্ছি এক্ষুনি। না শোনো, অফিসে আসতে হবে না, তুমি তোমার বাড়ি থেকে বেরো, সোজা চলে যাও ধর্মতলা বাস স্ট্যান্ডে। সেখানে গিয়ে বাস নাম্বার WB130401 ওটাকে ধরো। বাসে করে কোথায় যাব স্যার? অর্থাৎ না, কোথাও যাবে না, বাসটা ধরবে না, মানে বাসের ভেতরে একটা ছেলে আছে তাকে ধরতে হবে। কল্যাণী এক্সপ্রেস ওয়ের উপর মুখ্যমন্ত্রীর উপর যে দুষ্কৃতি হামলা হয়েছিল তার থেকে যে মুখ্যমন্ত্রীকে বাঁচিয়েছে তাকে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আধ ঘন্টার মধ্যে তার ইন্টারভিউ নিয়ে তুমি তারপর অফিসে ঢুকবে, না হলে ব্যাক টু বিনোদন। বাস নাম্বার WB
13-04-01. Yes. Excuse me. বলছিলাম আপনাদের মধ্যে কি কেউ সিএম কে বাঁচিয়েছেন আজকে? আমি সিএন নিউজ থেকে। দিদি আজ যা হয়েছে সারা জীবনে ভুলবো না। সত্যি বাবা, চোখের সামনে আজ যা ঘটেছে কোনোদিনও দেখিনি। পুরো সিনেমা দিদি, আপনি ক্যামেরাটা একটু খুলুন, আমি সবটা বলে দিচ্ছি। কি হলো? কি হচ্ছে তো? এক্সকিউজ মি, ইয়েস, বলছিলাম আপনাদের মধ্যেই তো সিএম কে নিশ্চয়ই কেউ বাঁচিয়েছে। হ্যাঁ, তিনি কোথায়? আপনি কার কথা বলছেন? রাজীব? কিন্তু ও তো চলে গেছে। দিদি হবে আমার, আমার পাশেই তো বসেছিল। আপনি আমার ইন্টারভিউটা নিন, আমি আপনাকে সবটা বলবো। আমিও বলতে পারি। আপনি না আমার মেয়েকে জিজ্ঞেস করুন, ও আরো ভালো বলতে পারবে। সোনা, তুমি আন্টিকে বলে দাও তো আঙ্কেল এসে কিভাবে ঠিক ম্যাজিক করে দিয়ে গেল। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কি নামটা বললেন ছেলেটা? রাজীব, রাজীব চৌধুরী। কোথায় থাকে? সেটা বলতে পারবো না দিদি। আপনি? হয়ে গেল। হ্যালো, কি পেয়েছো বঙ্গলালনা? না স্যার, আমি আসার আগেই ও বেরিয়ে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে কেউ বলতে পারছে না, কিন্তু আমি নামটা জানতে পেরেছি, রাজীব চৌধুরী। ও গুড। শোনো, তোমার হাতে এক ঘন্টা সময় আছে। এর মধ্যে বাসগুমটির থেকে ছেলেটির ঠিকানা জোগাড় করে তাকে খুঁজে বার করতে পারলে ভালো, না হলে। জানি স্যার, ব্যাক টু বিনোদন। হ্যাঁ, আর শুধু তাই নয়, যদি অন্য কোনো চ্যানেল ওকে এর মধ্যে তুলে নেয়, তাহলে তুমি ব্যাক টু প্যাভিলিয়নে হয়ে যেতে পারো। এটা মাথায় রেখো। না 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 স্যার, কেউ খুঁজে পাওয়ার আগে আমি ওকে খুঁজে বার করবো। ঠিক। উমা, কি আনন্দ! জ্বরটা কমছে না বলেই হয়তো প্রেশারটা কমছে না। তবে ডক্টর দাশগুপ্ত গতকাল রাত থেকে ওনার মেডিসিন স্টার্ট করে দিয়েছেন। ওকে। আমি একবার ডাক্তারের সাথে কথা বলতে পারি? সরি স্যার, ওনাকে আপনি বিকেলে পাবেন। ওকে। আজ যদি ওই ছেলেটা না থাকতো তাহলে কি যে হতো? ছেলেটার কি যেন নাম বলো কৃষ্ণ? অফিসার, ছেলেটির নামটা কি বললো? রাজীব চৌধুরী। আমি জানি, আমার সঙ্গে কথা হয়েছে, আমি ওনাকে আনতে গাড়ি পাঠিয়ে দিয়েছি। গাড়ি পাঠিয়ে দিয়েছেন মানে? অ্যাকচুয়ালি হি ইজ ফ্রম বাংলাদেশ ম্যাম, ওখানকার চিফ ইনভেস্টিগেটিং অফিসার রাজীব চৌধুরী। ঢাকায় যে হামলাটা হয়েছিল তাতে ওর মা গুরুতর জখম হন। এতদিন ওখানেই চিকিৎসা চলছিল, কিন্তু অবস্থা খারাপ হয়ে কালকেই ওনাকে কলকাতার হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। রাজীব শিলিগুড়ি থেকে কলকাতায় ওনাকেই দেখতে আসছিল। আপনার টিম রেডি ম্যাডাম, এদের প্রত্যেককে স্পেশাল ব্রাঞ্চ থেকে বেছে নেওয়া হয়েছে। আসুন, আলাপ করি দিই। এসিপি মাসুদ আক্তার। হ্যালো। বিমল দেবনাথ, ইনভেস্টিগেটিং অফিসার। ভালো আছেন? হ্যাঁ, ইয়ে মানে সুবীর মণ্ডল, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। অজয় ঠাকুর। হ্যালো ম্যাম। বম স্পেশালিস্ট, হি ইজ ফ্রম দিল্লি। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইয়েস, মিস্টার চৌধুরী এসে গেছেন। ওকে মাসুদ, আপনি যান, গিয়ে ওনাকে রিসিভ করে নিয়ে আসুন। চ। হ্যালো, এসিপি মাসুদ আক্তার, স্পেশাল ব্রাঞ্চ। রাজীব চৌধুরী, আইবি ডিপার্টমেন্ট। আই নো স্যার, প্লিজ কম। তাহলে কি উনি কোনোভাবে জানতে পেরেছিলেন যে আজ অনন্যার উপর অ্যাটাক হবে বা হতে পারে? দেখুন কৃষ্ণবাবু, ওরা আগের অ্যাটাকগুলো যেভাবে প্ল্যান করেছিল তাতে এটা অ্যাটলিস্ট বুঝতে পারছিলাম যে ম্যাডামের উপর একটা অ্যাটাক আসতে চলেছে, কিন্তু সেটা যে আজই এবং এভাবে সেটা তো আমাদেরও জানা ছিল না। তাহলে প্রিকশন নেওয়া যেত। স্যার প্লিজ কাম ইন, আসুন। আমাদের মুখ্যমন্ত্রী,
অনন্যা চ্যাটার্জি। পরিচয় করিয়ে দিই, আমার স্বামী কৃষানু চট্টোপাধ্যায়, আমাদের দলের প্রেসিডেন্ট। নমস্কার। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, থ্যাংক ইউ সো মাচ। ওনাকে ধন্যবাদ দিলে ছোট করা হয়। ওদের মতো অফিসারেরা স্থান কাল পাত্র না ভেবেই মানুষের সাহায্যে ঝাঁপিয়ে পড়েন। আমি ঠিক বলছি কিনা ভাই? ঠিক বলেছেন দিদি। আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই। ওদের পরিচয় একটাই, ওরা সন্ত্রাসবাদী। আর পৃথিবীর যে কোনো প্রান্তে সন্ত্রাস আর সন্ত্রাসবাদীদের খতম করতে আমি সর্বদা প্রস্তুত। কই, কোথায় অনন্যা? ওরে বাপ রে, যাক বাবা, আজরাম। আরে ঘটনাটা শোনার পর থেকে তো আমার বুকের ভেতরে একবারে বাঁদর লাফ লাফা ছিল। কি কাণ্ড! তুমি ঠিক আছো তো? তুমি একটু বসো তো অভয়দা, টেনশন করো না, আমরা দুজন একদম ঠিক আছি। কি টেনশন করবো নাকি বলছো নাকি তুমি? এখনো আমার পিঠের ঘাটা ভালো করে শুকোয়নি, তার মধ্যে এই কাণ্ড। আরে যে গৌতম বাবু, সত্যি এত কনভয়, এত সিকিউরিটি, এর মধ্যে এই ঘটনাটা ঘটে কি করে? আর তোমরা গিয়েছিলে কোথায়? আমরা কল্যাণী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলাম। আর এইসব জায়গায় তো সাধারণত উনি ছোট কনভয় নিয়ে যাতায়াত করেন, সেই সুযোগটাই নিয়েছে দুষ্কৃতীরা। আজকে যদি রাজীব না থাকতো তাহলে হয়তো আমি মারাই যেতাম। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন ডেপুটি চিফ মিনিস্টার শ্রী অভয় সরকার, আর উনি হচ্ছেন শ্রী রাজীব চৌধুরী, চিফ ইনভেস্টিগেটিং অফিসার ফ্রম আইবি। তাই তো ভাবি, এমন একটা অসাধারণ কাজ একলা একটা সাধারণ মানুষ করবে কি করে? সাধারণ মানুষ কাজের মধ্যে দিয়ে অসাধারণ হয় স্যার। খুবই দামি কথা। আমরা কি আমাদের কাজটা শুরু করতে পারি স্যার? ইনি কে? ওনারা স্পেশাল ব্রাঞ্চের অফিসার, উনি হলেন এসিপি মাসুদ আক্তার। উনি বিমল দেবনাথ, উনি হলেন সুবীর মণ্ডল, আর ইনি অজয় ঠাকুর। ও, কাজের মানুষ, যান কাজ শুরু করে দিন। চলি ম্যাডাম, আসুন রাজীববাবু। স্যার, আমি জানি, আমার বিশ্বাস এই সন্ত্রাসের শেষ আপনারাই করবেন। কিরে, নম্বরটা কত? আরে তোকে কতবার বলবো, বাস ডিপোর রেজিস্ট্রেশনে শুধু নোটি বিনোদিনী সরণিই লেখা ছিল। চল। এক্সকিউজ মি দাদা। হ্যাঁ বলুন। ওই নোটি বিনোদিনী সরণিটা কোন দিকে একটু বলবেন? এই যে, এই তো। থ্যাংক ইউ। চল। আগে যে মালটা দুবাই থেকে পাকিস্তান হয়ে সমুদ্রপথে মুম্বাই ঢুকত, মুম্বাই ব্লাস্টের পর থেকে সেই মালটাই সিয়াচেন থেকে নেপাল হয়ে বিহারে ঢুকছে, তারপরে বর্ধমান কলকাতা হয়ে বসিরহাট বা শিলিগুড়ি। কেরিয়ার কখনো গরু কখনো মানুষ। বিহার বর্ডারে মালগুলোকে এমনভাবে ক্যামোফ্লাজ করা হচ্ছে যে প্রপার খবর থাকা সত্ত্বেও সবসময় আমরা সেগুলোকে ধরে উঠতে পারছি না। আর বিশেষ করে কলকাতা একবার ঢুকে পড়লে মালের তো ঠিকানা লাগানোই অসম্ভব। এরকম পারা না, আমি বাপের জন্মে দেখিনি। সত্যি পারার ছিল, এত বড় একটা কাজ করেছে, কারোর কোনো হেলদোল নেই। ও তো আমাদের পারা, দেখতেছি এতক্ষণে তাশা ব্যান নিয়ে বেরিয়ে পড়ে। এই একে হ্যাঙ্গেলের মতো চাচাবো? ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই, ইতনা সন্নাটা কি? ও দাদা একটু শুনবেন, হয়তো শরীরটা খারাপ, চল না একবার বাড়িতে গিয়ে দেখে আসি। হ্যাঁ, এই বাড়িটা? না না, এটা আমার এক পুরনো বন্ধুর বাড়ি। এই গ্রেট, তাহলে চল ওকেই জিজ্ঞেস করি, ও আমাদের ঠিক বলে দিতে পারবে। না, সে কি আর এখানে আছে? কবেই হারিয়ে গেছে আমার জীবন থেকে। দেখছিস না তালা ঝুলছে?
হ্যালো, কি পাওনি তো? স্যার, এর থেকে তো জিওর কানেকশন পাওয়া অনেক ইজি, বাট এনাকে তো কানেক্ট করাই যাচ্ছে না। তুমি জিও কি মরো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। শুধু একটা কথা জেনে রেখো, যদি অন্য কোনো চ্যানেল এর মধ্যে ওর মুখ দেখিয়ে দেয়, তাহলে কাল থেকে তুমি অফিসে আসবে, কিন্তু সিএন এর অফিসে নয়, অন্য কোনো চ্যানেলের অফিসে। বুঝছো? বুঝেছি স্যার, বুঝেছি, রাখছি। মালটাকে পাই কোথায় বলতো? মালটাকে যদি একবার পাই না, তাহলে একটা ছবি নেব, ফুল ঝাপসা। কলি, এর আগে যে ছবিটা দেখলেন, কালি তার বোন, ভালো নাম ফুলকলি, ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা হাসনাবাদ। নেক্সট, বাসা আদিবাড়ি খুলনা, দুই বাংলার মধ্যে ব্রিজ ছিল, এর ভাই সেলিমকে আজ আপনি মেরেছেন, আর বাসা এখন আমাদের কাস্টাডিতে। নেক্সট, উহ, মেঘলাকে নিয়ে আর পারা যায় না, ও আবার কখন এলো এখানে? মেঘলা, মেঘলা, এসব কি মেঘলা, কি ছেলে মানুষই হচ্ছে এগুলো? সরি বাবা, আমি কি করবো বলো তো, সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসে বসে মোবাইলে ছবিগুলো আপলোড করা যায় কিনা দেখছিলাম, ঠিক তখনই তোমরা চলে এলে। আচ্ছা বেশ, বুঝেছি, এখন বল কেন এসেছিস। এগুলো কার আনার কথা ছিল? একদম ভুলে গেছি রে, আসলে ওই সকালবেলা সিএম এর খবরটা ফোনে এলো, তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, তোর ফাংশনের কার্ডগুলো নিতেই ভুলে গিয়েছিলাম। দেখ বিমল কাকু, বাবা কিন্তু ঠিক ভুলে যাবে, কাল আমাদের ডক্টরস ওয়েলফেয়ারের একটা ফাংশন আছে, তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। বাহ, এ তো ভালো খবর, নিশ্চয়ই সবাই যাব। এ মাসুদ ভাই, এ অজয়, এ সুবীর, সশনলে তো কাল যাচ্ছি তাহলে, কটার সময়? ঠিক সন্ধে সাতটায়। সন্ধে সাতটায়? এই তোমরা কিন্তু সব শুনে নিলে, বাকিদের আমি সব খবর দিয়ে দেবো। থ্যাংক ইউ। ওনাকে তো ঠিক চিনলাম না। এই দেখো, আলাপ করানো হয়নি, উনি হলেন আমাদের স্পেশাল গেস্ট ফ্রম বাংলাদেশ, রাজীব চৌধুরী, আইবি ডিপার্টমেন্ট। রাজীব চৌধুরী, নামটা তো খুব চেনা চেনা লাগছে। সকাল থেকে টিভিতে তো একটাই নাম শোনা যাচ্ছে। ও, আপনি আমাদের সিএম কে বাঁচিয়েছেন, তাহলে তো ওনাকে অবশ্যই আসতে হবে। বাবা, তুমি কিন্তু অবশ্যই ওনাকে আসতে বলবে। আপনি বলেছেন তাতেই হবে, আমি অবশ্যই আসব। থ্যাংক ইউ সো মাচ। সবাই আসি, বাই বাই। কি রকম রয়ে গেল বলছি, ওই অনুষ্ঠানের শেষে ককটেলিনা থাকছে না স্যার? সরি, আপনাদের সোর্সগুলোকে একটু অ্যাক্টিভ থাকতে বলুন, পার্ক সার্কাস, পোস্তা, বউবাজার, বাসন্তী, এই জায়গাগুলোকে মার্ক করুন। আপনি এই জায়গাগুলো সব চেনে? এই শহরটাকে হাতের তালুর মতো চিনি, এই শহরে 12 বছর কেটেছে আমার। জেভিয়ার্স 2008 ব্যাচ। এনিওয়ে, আজ আমি চলি স্যার, আমার নিজের কিছু হোমওয়ার্ক আছে, কাল সকালে আমি আপনাদের সাথে বসবো। আসি স্যার। ওই সালা টিকটিকির বাচ্চাকে খতম করে দে। ওকা পাঠার মতো কথা বলিস না তো, তোরা 5 জন ছিলি আর ও একা, কিছু করতে পারছিলি? একটা লোমো চিনতে পারিসনি। সেলিম ভোগে গেছে, বাসা ভিতরে ঢুকে গেছে। তাই বলে ছেড়ে দেবো? এতগুলো মাথা মোটা নিয়ে আমি কি করবো বুঝে উঠতে পারি না। শোনো মামনি, ওর নাম রাজীব চৌধুরী, আইবি ডিপার্টমেন্টের লোক, এখানে এসেছে আমাদের 14 কুষ্টি উদ্ধার করতে, তাই এবার থেকে কিতকিত খেলাটা বন্ধ করে একটু মাথাটা খেলা। তাহলে আপনি বলুন আমাদের কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। তাহলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকব? হ্যাঁ, তাই থাকবে। যতক্ষণ আমি কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি, ততক্ষণ পেছনে ফেভিকল মেরে চুপ করে বসে থাকবে। অ্যাজ এ ডেপুটি চিফ মিনিস্টার, সর্বপ্রথম আমাকে দেখতে হবে ওদের প্ল্যান অফ অ্যাকশনটা কি। তার আগে দিনু, দাদা মুস্তাককে বলে একটা লোক ফিট কর, যে 24 ঘন্টা ওই রাজীবের উপর নজর রাখবে। গ্রেট। আই, শোনো, কাল থেকে না তুমি বিনোদনে। ওকে স্যার, কাল থেকে আমি বিনোদনেই চলে যাব, কিন্তু তার আগে ওই রাজীব চৌধুরীকে অন্য কাউকে খুঁজে বার করতে হবে। মানে? একটা পুরো দিন চলে গেল, কিন্তু কোনো চ্যানেল তাকে খুঁজে পায়নি, ব্যাপারটা ভেবে দেখবেন স্যার। ইয়েস, ইউ আর রাইট। আচ্ছা, কোথায় গেল বলো তো? স্যার, আমার মনে হয় লোকটা নাম চেঞ্জ করেছে। নাম চেঞ্জ করেছে? ইয়েস স্যার। এত বড় একটা কাণ্ড ঘটানোর পর সে তার পরিচয় গোপন করতে যাবে কেন? সিম্পল,
ভয় পেয়েছে? ভয়? দেখুন, অ্যাকচুয়ালি লোকটা ঝোকের মাথায় কাজটা করে ফেলেছে, করে তারপর ভাবছে যদি দুষ্কৃতীরা ওকে খুঁজে বার করে ওকে আর ওর ফ্যামিলিকে বিপদে ফেলে। করেক্ট। এটা কিন্তু তুমি ঠিক বলেছো, এটা মোটেই অসম্ভব নয়। না, দিস ইজ ভেরি সেন্সিবল। ঠিক আছে, আজ তোমার বিনোদনের ট্রান্সফার বাদ, কিন্তু আগামী কাল যদি না করতে পারো। কাল গৌতমের মেয়ের ফাংশনের ইনভিটেশন আছে, তুমি আমার সঙ্গে যাবে, ওর কাছ থেকে কোনো ইনফরমেশন পেলেও পেতে পারো। কোন গৌতম স্যার? তোমাদের সিনেমার গৌতম ঘোষ নয়, আমাদের পুলিশ কমিশনার গৌতম দাশগুপ্ত। ছত্রসব না, তোমার দ্বারা আর ক্রাইম হলো না। तूने मारी एंट्री यार, दिल में बजी घंटी यार, टंग 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 टंग। গাড়িটাকে তোর বাবার কেনা, ঢাক পেয়েছিস না কি বে? চল বাপ, তুলে কত বার মারলো মামা, শেখ করে দাও চালা। দুদিনের ড্রাইভার চোখ দেখাচ্ছে, তোর মালিক কে কে জিজ্ঞেস কর, পেটু কে? আপনি এলাকায় এলে আপনার সিগারেটটা গুটকাটা আমাকে দিয়ে তো আনান, কতদিন আপনার গাড়ি মুছে দিয়েছি, কিন্তু এই সারা দুদিনের ড্রাইভার। কথা কম, চল ফট ফট এদারো গাড়ি তো ওঠ। এসো মামুনি। কামদুর ভাই, 500 টাকা নোট দিয়ে চলে গেল তো চেহারা নুরানি উত্তমা কালানি দিলেন তো স্ত্রী করার জামাটা আর 12টা বাজে। কোনো খবর নেই কেন? আরে স্যার, আপনি তো লাকি ম্যান, খবর পয়দা হওয়ার সাথে সাথে থলি হাতে চলে আসেন। তিনু এসেছিল। কে তিনু? কালীবাবুর খাস লোক, দানাদার, গানে দানে পে লিখা হ্যায় দিনু ভাই কা নাম। খেয়াল রাখবি, ওদের মধ্যে কোনো কথা হলে। টেপ অন, রেকর্ডার চালু। বিজয় দিনু বলে কালি গ্যাং একটা শুটার ড্রেস পেয়েছি। আপনি এখন কোথায়? শোভাবাজারের কাছে। আপনি এখানে আসছেন তো? হ্যাঁ আসছি, কিন্তু দেরি হবে। আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। This is very bad. আজকে দিনে অফিশিয়াল কাজ, তাও আবার আমার অনুষ্ঠানে এসে। সরি, ইটস ওভার নাও। That's like a good boy. এখন আসুন। কোথায়? কাল থেকে আমার সব বান্ধবীরা আমাকে পাগল করে ফেলেছে, আপনার সাথে তাদেরকে আলাপ করিয়ে দিতেই হবে। আসুন আসুন, চল। হাই ফ্রেন্ডস। হাই, মিট মিস্টার রাজীব চৌধুরী। হ্যালো। আপনাকে দিয়ে মেকলার কাছে অনেক কিছু শুনেছি। যা শুনছি তাতে তো অবাক হয়ে যাচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস, কাল কিন্তু আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কাল? সারপ্রাইজ? কিরকম? কালকে সারপ্রাইজ আজকে বলে দিলে সারপ্রাইজ কি করে থাকছে? বাট আজকে কিন্তু আপনাকে আমার একটা উপকার করতেই হচ্ছে। বলুন। অ্যাজ মাই স্পেশাল গেস্ট, আজকের ওপেনিং অ্যানাউন্সমেন্টটা আপনাকেই করতে হবে। আমি? ইয়েস প্লিজ। ওকে, থ্যাংক ইউ। এই তো, কেমন আছিস? রাইট ইন টাইম। ভালো ভালো আছেন? হ্যাঁ ভালো। আলাপ করে দিই। হ্যাঁ, দিয়া ব্যানার্জি। ও নমস্কার। আমাদের ক্রাইম রিপোর্টার। আচ্ছা, মানে আগে বিনোদনে ছিল, এখন ক্রাইম। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোর কাছে একটা বিশেষ কারণ। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ওস্তাদ আলী আমজাদ খান। নবাব? এবার তিনি তার সুরেলা কণ্ঠের জাদুতে আমাদের মোহিত করবেন, ওস্তাদ আলী আমজাদ খান।
চোখে কথা বলো মুখে বলো না চোখে চোখে কথা বলো মুখে বলো না সইয়া বেঈমান সইয়া বেঈমান সইয়া তোমার ফোনে দেয়া রইল আর তোমার নাম্বারটা আমি নিয়ে নিয়েছি, কাল কল করবো। ওকে আসছি। ধরো কিন্তু আসছি। ও স্যার আপনি এখানে? ওদিকে মাসুদ ভাই আপনাকে বাইরে ডাকছেন, চল। ওকে স্যার আসুন। এই যে, কি এমন রাজকার্য করতে গিয়ে আটকে গিয়েছিলে? অ্যাকচুয়ালি একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল স্যার। বুঝতে পারছি না তো দেরি করছে কেন। স্যার রাজীববাবু জাস্ট একটু আগেই বেরিয়ে গেছে। ঠিক আছে তুমি যাও। আই এম সো সরি দিব্য, আজকে তো আর দেখা হলো না। ভাবিস না, আমি কালকেই যে কোনোভাবে হোক তোদের সাথে একবার ইন্টারঅ্যাক্ট করে দেবো। ঠিক আছে, নো প্রবলেম। তোর একটু কথা বল, আমি সিএম কে একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ। তোমার দেখছি পুরনো জায়গা পুরনো বন্ধু এইসবই পছন্দ। আপনি
কি বলেছিলাম না সারপ্রাইজ আছে, একদম চমকে গেলেন তো? হ্যাঁ, তা তো একটু গেলাম। পরশুদিন বাবার অফিসে আপনার নাম শুনি, তখন থেকেই নামটা চেনা চেনা লাগছে। কাল পেশেন্ট রেজিস্টার চেক করতে গিয়ে দেখলাম আপনার মা অরুণা চৌধুরী, নামের পাশে গার্জেন হিসেবে আপনার নামটা লেখা। তার মানে আপনি ডক্টর দাশগুপ্তা? একদম ঠিক, আসুন আমার সাথে। কেটে দিল, কালকে তো বেশ নর্মালি কথা বলছিল, তবে কি ওকে না বাবা, আর তোমাকে ডিস্টার্ব করবো না, বাই। ট্যাক্সি, দাদা গড়িয়াহাট যাব। হ্যালো, কি ব্যাপার, ফোনটা কেটে দিলে যে? হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলছিলাম, তাই ফোনটা কেটে দিয়েছি। হসপিটাল কেন, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আমার এক পেশেন্টের ব্যাপারে কথা বলছিলাম। এনিওয়ে, তুমি এখন কোথায়? আমি এই পাটুলির দিকে। আমি ওয়াহিওতে, তুমি চাইলে আমাকে পিক করতে পারো। আমি আসছি। তুমি কি কোনোদিনই বদলাবে না নবাব? আমি তোমাকে জিজ্ঞেস করলাম কে অসুস্থ, তখন তো কিছু বললে না। তোমার মা এরকম একটা অবস্থা হসপিটালে ভর্তি, আর তুমি আমাকে বললে তোমার একজন পেশেন্ট ভর্তি আছে। হোয়াট ইজ ইওর প্রবলেম? সরি, আসলে তোমার সাথে এতদিন পর দেখা, এসব কথা বলে আর। তুমি তোমার বাড়ির লোকজনদেরকে এভাবেই জ্বালাও তাই না? ভীষণ এত তোমার ওয়াইফের জন্য আমার কষ্ট হচ্ছে, তা সে কি করে? হয় হায়ার স্টাডিজ অথবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। মানে তোমার ওয়াইফ কি করে তুমি সেটা জানো না? মিট করলে তো জানবো। মিট মানে কি বলছো? হ্যাঁ মানে হয় পড়াশোনা করছে, নয়তো চাকরি করছে আমার মতো পাত্র পাওয়ার আশায়। তারপর আমাদের মিট হবে, আমরা বিয়ে করব, তারপর আমার ওয়াইফ হবে। মানে তুমি এখনো বিয়ে করনি তাই তো? তুমি বিয়ে করেছো? না, এখনো না। এটা ভালো না। মানে বিয়ে করতেই হবে? সানগ্লাসটার কথা বলছি। ও চলো চলো। সামনে চলে আসুন। কি হচ্ছে বলো তো ব্যাপারটা? ওই লোকটা আমাকে ফলো করছে।
তোমাকে ফলো করছে কোন হরিদাস পাল হে তুমি চিফ ইনভেস্টিগেটিং অফিসার আইবি ডিপার্টমেন্ট ওকে তাহলে আমি এনডিটিভির বারখাদাত আর উনি হলেন দাউদের মামা আবু তাহের এক মিনিট আমি ওনার পরিচয়টা জেনে আসি ওকে হ্যাঁ কোথায় গেল মনে ঠিক এই যে মশাই আপনি কি আমাদের ফলো করছেন ইন্টারোগেশন রুমে নিয়ে যান আমি আসছি আর একটু হলে দিয়েছিলে সব বাটি করে এনিওয়ে আমি লালবাজার চললাম তোমার সাথে পরে কথা হবে তুমি আরেকটা কথা আমার ভালো নামটা তুমি ভুলে গেছো রাজীব চৌধুরী ফুল পাবি না তো আমার মন
বসলো আনা করিস না বাহানা তু মেরি গলি আ জানা কেবে তোকে দে বসলো আনা করিস না বাহানা তু মেরি গলি আ জানা কেবে তোকে দে বসলো আনা করিস না বাহানা তু মেরি গলি আ জানা তু মেরি গলি আ জানা শুধু না আমার এইটুকু জানি একটা লোককে কেউ খুঁজে পাওয়া যাবে তা কেন আরেকটা জিনিস তো পাওয়া গেল কি ওমা লোকেশন ঢাকুরিয়া ব্রিজ হ্যাঁ মুস্তাক ঠাকুরিয়া ব্রিজের নিচে কাজা চরসের ধান্দা চালায় তার মানে আইওরি কি খুঁজছে কি ওখানে হ্যাঁ আর বলবেন না স্যার দুদিন ধরে কটা ইঁদুর যা ডিস্টার্ব করছে এভাবে হবে না ভাই ইঁদুরকে ধরতে টোপ দিতে হবে রুটিতে ঘি মাখিয়ে বিমল বাবু মাসুদ ভাই পেয়েছে ইঁদুরকে ধরতে টোপ দিতে হবে একি তুমি এখানে মিস্টার রাজীব চৌধুরী আপনি কি একাই সারপ্রাইজ দিতে পারেন আমিও পারি সারপ্রাইজ তুমি হলে গোয়েন্দা আর আমি হলাম ক্রাইম রিপোর্টার ফ্রম সিএম নিউজ ক্রাইম রিপোর্টার তুমি কেমন লাগলো সারপ্রাইজটা ভালো তবে এখন তোমার সাথে কথা বলতে পারছি না দিয়া আমাদের কাজ রয়েছে চলি এক মিনিট এখন তোমাদের সমস্ত কাজে আমিও তোমাদের সাথে থাকবো মানে দিস ইজ মাই পারমিশন লেটার ফ্রম গৌতম দাসগুপ্তা কমিশনার অফ পুলিশ এটা আমার কাছেই রইল ওকে এবার তুমি যেতে পারো মানে মানে খুব সোজা আমরা কোনো সিনেমার শুটিংয়ে যাচ্ছি না মিস দেয়া ব্যানার্জি যেটা আপনি কভার করতে যাচ্ছেন এইসব ছেলেখেলা রেখে নিজের কাজে যান কিন্তু আমি তো যাস সারা আমি বলছি তুমি কোথাও যাচ্ছ না চলো লিসেন নবাব পাপ্পু কিছু মাল নিয়ে এসছে মাল কি মাল মাল দেখা ভাইকে
এতো সালা পুলিশের মাল। কোথেকে পেলি? হ্যাঁ ময়লা পেলার গাড়িতে। সত্যি বলছিস তো? দিবি বলছি। আপু তুই না সত্যি কিছু করিস না, ভাইকে আমাদের ঠকাবে নাকি? 3,000 টাকাই দাও। পেছনে লোক লাগিয়েছিলি কেন? আমি লোক লাগাইনি স্যার, বিশ্বাস করুন স্যার। তবে কে লাগাতে বলেছিল বল। দিনু, দিনু স্যার। আর কি জানিস বল, দিনু ঠিক কোথায়? জানি না স্যার, শুধু ফোনে কথা আছে স্যার। মাল কোত্থেকে আসে তোদের? তাকে সেটাও ফোনে আসে। মুখ না খুললে আমি তোকে মারব। বল। এর ভেতরে অনেক খবর আছে, টেনে বের করতে হবে। অজয় বাবু, ভেতরে আর কয়েকটা মাল আছে, সবকটাকে জিপে তুলুন। ইয়েস স্যার। আপনার ফোনটা বোধহয় সাইলেন্টে আছে। ও বিমল দা আমাকে বারবার ফোন করছিলেন, একবার দেখ লিজে। ওকে এই চলো। চলো স্যার, চলুন স্যার। মাসুদ ভাই, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আমাকে একটু নার্সিং হোম যেতে হবে। আপনি এই দিকটা সামলে নিন, আমি পরে লালবাজার চলে আসছি। নো প্রবলেম। বিশ্বাস করুন স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি এসব করিনি স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি এসব করিনি স্যার, স্যার দিদু করেছে স্যার। Сейчас посмотрим, Лиджи! Стой, стой, стой!
হ্যালো ম্যাম, বলুন। ডক্টর মেঘনা দাশগুপ্তাকে কোথায় পাবো? ওনাকে যখন পাবেন না, উনি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছেন। আমার পেশেন্ট কেমন আছেন? শি ইজ ফাইন, ঘুমোচ্ছেন। কিন্তু কেন বলুন তো? হ্যাঁ অজয় বলুন। হ্যাঁ মুস্তাক ভাগ্য আছে। হোয়াট? হাউ ইটস পসিবল? আমি বুঝতে পারছি না, আপনাদের মতো অফিসাররা সামনে থাকা সত্ত্বেও একজন ক্রিমিনাল পালিয়ে যায় কি করে? আর মাসুদ, আই এম রিয়েলি সরি টু সে, আপনি আপনার ডিউটি ঠিক মতো পালন করছেন না। আপনি পালন করছেন না। বাবু, এসব কি শুনছি? এত বড় একজন ক্রিমিনালকে আপনারা ধরেও ছেড়ে দিলেন? মুস্তাককে ছেড়ে দেওয়া? হ্যাঁ আপনি চুপ করুন, একদম চুপ। আপনাদের মূলত আমার বোঝা হয়ে গেছে। এই আপনার টিম গৌতম বাবু, এরা ধরবে সন্ত্রাসবাদীদের। দেশের জন্য রাত দিন এক করে দিচ্ছি আমরা, আর এই তার প্রতিদান। গুলিটা না এইখানে লেগেছিল, কিন্তু ব্যথাটা এইখানে, এইখানে। কেন অফিসে এসে সরকারি পয়সা ধ্বংস করেন বলুন তো? আপনারা যান না বউয়ের সঙ্গে, বাড়িতে বসে লুডো খেলুন, কাজে দেবে। গৌতম বাবু, দিনের পর দিন আমরা পয়সা দিয়ে কতগুলো অকাল কুষ্মাণ্ডকে পুষে চলেছি। আপনাদের টিমের আরেক মূর্তিমান কোথায়, যিনি সরকারি পয়সা এখানে এসে নিজের পার্সোনাল কাজ মেটাচ্ছেন? কোথায় তিনি? আই এম সরি স্যার। এই তো রাজীব চৌধুরী, তা অত রাতে কি এমন পার্সোনাল কাজ পড়লো জানতে পারি কি? আমার কাছে একটা এসএমএস এসেছিল। বাহ, এসএমএস এলো আর অমনি তুমি সুসুর করে ভক্ত প্রহ্লাদের মতো ছুটলে তোমার মাকে দেখতে, অন ডিউটি। চমৎকার। আই এম এক্সট্রিমলি সরি স্যার। হয়ে গেল, এই সরির দোহাই দিয়ে কতদিন চলবে কে জানে। স্যার বলো, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। কথাটা আমি আপনাকেই বলতে চাই। এবার বলুন কি আমায় নিয়ে সমস্যা? কোন চাপ নেই, আমি চলে যাচ্ছি। দাঁড়ান স্যার, দাঁড়ান, আপনার যা বলার আপনি ওনার সামনে বলতে পারেন। স্যার, কাল মুস্তাক পালালে ওর কাছ থেকে একটা ইনফরমেশন আমি বের করেছি। কি ইনফরমেশন? আজ দুপুরে JS02K3297 নাম্বারের গাড়ি দিল্লি রোড ধরে কলকাতায় ঢুকছে এবং তাতে মাল আসছে। আর কিছু? আর দিনু মুস্তাককে আমার পেছনে লোক লাগাতে বলেছিল। হু ইজ দিনু? কালের গ্যাংয়ের খাস লোক স্যার, শার্প শুটার, যে কাল মুস্তাককে তুলেছে। ওকে গৌতম বাবু, আপনারা কথা বলুন, আমার একটু কাজ আছে, আমি আসছি স্যার। ওকে রাজীব, তুমি তাহলে বেরিয়ে পড়ো, বিমল আর অজয় তোমার সাথে থাকছে। স্যার মাসুদ? মাসুদকে আমি এই কেস থেকে উইথড্র করেছি। কি বলছেন স্যার? ইয়েস, আজ থেকে আপনাদের টিমে আর মাসুদ থাকছে না। কি বলছেন? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। পরে কথা বলছি। তুই নাকি পুলিশকে কিছুই বলিস নি? দাদা বিশ্বাস করুন দাদা, আমি 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 কিছু বলিনি। এই গলি ফোন মার, রুট পাল্টাতে বল। গাড়ির নাম্বার আর মালের কথা সব পুলিশ জেনে গেছে। ভাগ সালা। সুইচ অফ দাদা। তার মানে শক্তিগড় ক্রস করে গেছে, ডানকুনি ঢোকার আগে মোবাইল অফ করে দেওয়ার কথা। মাল ধরা পরে পড়ুক, কিন্তু কেউ যেন পুলিশের কাছে মুখ না খোলে। এগুলি চল চল জগা, লাশটা গঙ্গার জলে ভাসিয়ে দে। লাশ? হ্যালো বিমলদা, আমি যেটা বলেছি সেটা মনে রাখবে, আর আমার ফোন পেলেই গাড়ি নিয়ে চলে আসবে। ওকে রাইট। দিয়া তুমি? হ্যাঁ, আজকে তোমাকে একটা প্রশ্ন করতে এসেছি। দিয়া আমি? নো 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 নো, ইউ হ্যাভ টু আনসার। তুমি কি বিশ্বাস করো প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য আছে, আই মিন এইম? সরি দিয়া, এই মুহূর্তে তোমার এই সমস্ত কথা শোনার মতো সময় বা অবস্থা কোনোটাই আমার নেই। এক মিনিট মিস্টার রাজীব চৌধুরী, এই অবস্থাটা তো আপনিই তৈরি করেছেন।
তাই সময়টা আপনাকেই বার করতে হবে। আর আমার প্রত্যেকটা কথা না শোনা অবধি আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনি ভুলে যাবেন না, আপনার ডিউটির প্রতি যেমন আপনি দায়বদ্ধ তেমনি আমিও। আমি কিন্তু কালকে নিজের ইচ্ছে আপনার কাছে আসিনি, আমার বস নিজে গিয়ে কমিশনারের কাছ থেকে পারমিশন নিয়ে আমাকে এই কাজটা দায়িত্ব দিয়েছেন। আই'ম সরি দিয়া, বাট যে সমস্ত কাজে আমরা গিয়েছিলাম সেখানে তোমার যাওয়াটা রিস্ক হতো। জাস্ট আ মিনিট, হোয়াট ডু ইউ থিংক? তোমরা ছেলেরা যেটা পারো আমরা মেয়েরা সেটা পারি না। তুমি হয়তো জানো না, লাস্ট অলিম্পিকে ভারতে যে তিনটে মেডেল এসেছিল আমরা মেয়েরাই সেটা এনেছিলাম। আই নো, বাট নো ইউ ডোন্ট। তোমার নিজের কাজের উপর যেমন রেসপন্সিবিলিটি আছে সেরকম আমারও আছে, আর সেটা পালন করার জন্যই আমি তোমার সাথে যেতে চেয়েছিলাম, তোমার সাথে প্রেম করার জন্য নয়। আর আমাকে এতটা আন্ডারস্টিমেট করার সাহস তোমার হলো কি করে? ওকে ওকে, আই'ম সরি, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে, ওকে? আই'ম সরি মিস্টার রাজীব চৌধুরী, আপনার দয়ার কোনো প্রয়োজন নেই। আমি ঠিক করে নিয়েছিলাম, আজকে আপনার সাথে ফয়সলা করে আই'ল কুইট মাই জব, সো আই JH02K3297 নাম্বারের গাড়ি দিল্লি রোড ধরে কলকাতায় ঢুকছে এবং আমরা সেটাকে ধরতে যাচ্ছি। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান জয়েন উইথ আস, আর ইউ? এভাবে মুখ ঘুরিয়ে বসে থাকবে নাকি কালকের গল্পটা শুনবে? সরি, বিশ্বাস করো এতটা সিরিয়াসলি ভেবে দেখিনি। ওরে বাপ, এবার তো একটু হাসো। ঠিক আছে, আগে গল্পটা শুনি, তারপর ভেবে দেখবো হাসা যায় কিনা। চলো অ্যাকশন। কাল রাত প্রায় 1:30 নাগাদ আমি ঢাকুরিয়া পৌঁছালাম। জলদি চল দিনু, হাতে টাইম কম আছে। উভয় বাবু খবরটা আগে দিলে না, আমি লোকে কাটোয়ার দিকে ঘুরিয়ে দিতাম। মেঘনা মানে গৌতম বাবুর মেয়ে, উনি কি এসবের সাথে জড়িত? সেটা বলার সময় এখনো আসেনি, তবে আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়াটাই উদ্দেশ্য ছিল। বেশ হয়েছে, আমাকে যেমন না নিয়ে যাওয়া, আমি ওখানে থাকলে ওখান থেকে হসপিটাল চলে যেতাম আর তুমি ওখান থেকে যেতে পারতে। তা ঠিক। বিমলদা, আপনারা এখানেই থাকুন, কল করলেই চলে আসবেন। চলে আসুন বিমল বাবু। হ্যাঁ,
স্যার কি হলো স্যার আমাদের গাড়ি থামলো কেন বস কি আছে গাড়িতে স্টোনচিপ কোথা থেকে এসেছিস ভাগলপুর সাহেব বাহ এত দূর থেকে স্টোনচিপ নিয়ে এসেছিস হ্যাঁ স্যার চুর বাবু স্যার গাড়িটা চেক করুন ও সাহেব গাড়ি মে কিছু নেই স্টোনচিপ ছাড়া কিছু নেই স্যার কিছু নেই স্যার স্যার কিছু নেই বিশ্বাস করুন স্যার আপনি এই দুটোকে দেখুন ওকে স্যার অজয় স্যার এই দুটোকে জিপে তুলুন আর ট্রাকটা সিজ করুন জানার চেষ্টা করুন এটার মালিককে আর সত্যি সত্যি ভাগলপুর থেকে এসেছে কিনা ওকে স্যার অজয় বাবু গাড়ির নাম্বার JA02K3297 দেখুন ভাগলপুরের গাড়ি কিনা পুরো ডিটেইলসটা চাই আর দেখুন কোন কোন টোল ট্যাক্স হয়ে গাড়িটা কলকাতায় ঢুকেছে রাজীব চৌধুরীর নেতৃত্বে আজ 4 সদস্যের একটি পুলিশের দল নিজেদের জীবন বাজি রেখে চোরাই পথে আসা অস্ত্রশস্ত্র বোঝাই একটি লরিকে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে আটক করেছে আমাদের কাছে রয়েছে সেই অপারেশনের সরাসরি ফুটেজ থ্যাংক ইউ ম্যাম I am proud of you. আপনি যা করলেন তার কোনো তুলনা নেই অ্যাকচুয়ালি ইটস এ টিম ওয়ার্ক স্যার যা করেছি আমি একা কিছুই করিনি আমরা সবাই মিলেই করেছি মাসুদকে দেখছি না এই ব্যাপারটা আমি আপনাকে যেতে যেতে বলবো এক্সকিউজ মি হ্যাঁ সময় বলো স্যার আমি চাই মাসুদ আবার আমাদের টিমে জয়েন করুক সেটা সম্ভব নয় অফিশিয়ালি থ্যাংক ইউ স্যার স্যার গৌতম লেটস গো নইলে আমরা ফ্লাইট মিস করব সরি রাজীব আমি পরশু ফিরে আসছি ফিরে এসে তোমার কথা শুনবো ওকে অরণ্যা রাজীব আমি আপনার কাছেই দিল্লি যাচ্ছি হোম মিনিস্ট্রি থেকে কিছু ইনফরমেশন এসেছে আমাকে দুবাইও যেতে হতে পারে আমি ফিরে এসে আপনার সঙ্গে কথা বলবো ততদিন যদি কিছু রিপোর্ট করার থাকে আপনি ডেপুটি মিনিস্টার অভয় সরকারকে করতে পারেন কেমন চল ইয়েস ম্যাম আশি ভাই ম্যাডাম মাসুদ ভাই ফাইলটা ওটা আপনার কাছেই রাখুন আমি স্যারের সাথে কথা বলেছি আপনি থাক স্যার থাক আর নতুন করে কিছু বোঝাতে হবে না বাহ যান স্যার যান ভালো করে ডিউটি করুন আপনারা পড়াশোনা জানা বড় লোকের ছিলেন বড় বড় ডিগ্রি নিয়ে এসে আমাদের মতো গরিবদের মাথায় বসে যা ইচ্ছে তাই করবেন আর আমাদের সেটা মানতে হবে এক মিনিট কি বলছিলেন পড়াশোনা জানা বড় লোকের ছেলে ডিগ্রি চলুন আমার সাথে কোথায় গাড়িতে উঠুন কোথায় সেটা দেখতেই পাবেন ও আপনি জাস্ট এক্ষুনি ঘুমিয়েছেন Thank you.
করে দেখুন মশাই। ওই ভদ্র মহিলাকে খুব ভালো করে দেখুন। গত 8 বছর ধরে একটা শক, একটা ট্রমায় প্রায় অথর্ব হয়ে জীবন কাটাচ্ছিলেন। 2 মাস আগে ডাক্তার বলেছিলেন উনি একটু বেটার, আর তারপর ওনার জন্মদিনের দিন ঢাকায় অ্যাটাক হয়। ওকে ওরা মারেনি, কিন্তু এটাকে কি বেঁচে থাকা বলে? 8 বছর আগে যে সৎ পুলিশ কনস্টেবল বাংলাদেশে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছিলেন, যার কারণে আজ ওর এই অবস্থা, তিনি ছিলেন আমার বাবা শ্যামল চৌধুরী, আর উনি আমার মা অরুণা চৌধুরী। অনেক কষ্ট করে আমাকে এই জায়গায় পৌঁছতে হয়েছে মাসুদ ভাই, বড় বাপের বেটা আমি নই। আর কেন এত কষ্ট করছি জানেন? শুধুমাত্র এই পৃথিবী থেকে সন্ত্রাসবাদ নামক জঞ্জালগুলোকে মুছে ফেলব বলে। আর কি বলছিলেন আপনি? আমি হিন্দু, আপনি মুসলমান, তাই আপনাকে এইসব অন্যায় সহ্য করতে হচ্ছে। আমাকে একটা কথা বলবেন, যারা আমার বাবাকে মেরেছিল, যাদের জন্য আমার মায়ের এই অবস্থা, তারা কোন ধর্মের? একটা কথা আজ কান খুলে শুনে রাখুন মিস্টার মাসুদ আক্তার, ধর্ম বলতে আমি একটাই ধর্ম বুঝি, আর সেটা মানব ধর্ম। আর সেই ধর্মকে রক্ষা করতে আমার আপনাকে প্রয়োজন নেই। দেশকে বাঁচাবো বলে শপথ নিয়েছি, আর সেটা আমি একাই পারবো। আপনাদের মতো মাসুদদের কোনো প্রয়োজন নেই আমার। অবাক হলে? মানে ভেতরে এসো। আজকের দিনটা তুমি ভুলে গেলে আমি কি করে ভুলি বলো? হ্যাপি বার্থডে নবাব। Thank you, dear. Thank you for everything. কি হলো দিয়া? আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে বলো? যেতে চাইনি দিয়া, যেতে হয়েছিল। আমার বাবার মৃত্যুটা আমার সব উলট পালট করে দিয়েছিল। হয়তো হারিয়েই যেতাম। এতদিন পর তোমায় কাছে পেয়েছি, আর কোথাও হারাতে দেব না। তোমার লেখা সেই চিঠিটা আমাকে হারিয়ে যেতে দেয়নি। যখনই একা লাগত ভাবতাম কেউ একজন আছে যে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বাবা, এখনো তোমার উত্তরের আশায় আমি অপেক্ষা করে আছি।
সেই রাতেই উত্তরটা লিখে রেখেছিলাম তোমার চিঠির পেছনে। এক্সপেক্ট করনি তো? হ্যাঁ। আচ্ছা মা, গৌতম বাবু আমার জন্য একটা ফাইল রেখে গেছেন, তুমি জানো? না তো। আপনি আসুন, আমি দেখছি। আসুন আঙ্কেল।
কি রঙের ফাইল আঙ্কেল বলুন তো? আমি দেখছি, তুমি ঠিক বুঝতে পারবে না। কি হলো, উত্তর নেই কেন? দেখে ফেলেছি, দেখে ফেলেছি। বুঝি বুঝি, সবই বুঝি। রাজীবের সঙ্গে তো বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে। বাবাকে বলবো নাকি রাজীবের কথা? নাকি রাজীবকে এখনই এখানে ডেকে পাঠাবো? এত রাতে? প্রেমের কিবা রাত কিবা দিন, মনের মধ্যে চাই শুধু তাক দিনা দিন। তুমি শুধু বলো যে তোমার ওকে দেখতে ইচ্ছে করছে কিনা, আর দেখো ওরও তোমাকে দেখতে ইচ্ছে করছে কিনা। আরে মোবাইল থেকে নয়, তাহলে না আসার ইচ্ছে থাকলে তো ফোনই ধরবে না, ল্যান্ডলাইন থেকে কল। বাই। হ্যালো, মেঘলা বলছিলাম। বলুন। বলুন, পাশে কি কেউ আছে? হ্যাঁ, কেন বলুন তো? একটা বিপদে পড়েছিলাম, একবার কি বাড়িতে আসা যাবে? ওকে, আসছি। কি আসছে? তাহলে তুমিও রেডি হয়ে নাও। আমি তো রেডি আছি। কি পোশাক পরেছো এটা? মেঘলা, মেঘলা, ঠিকই বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি এখনই আসছি, এখনই আসছি। রাজীব বাবু, দেখি এবার তোমাকে কি Thank you.
হয়েছে স্যার? ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট অনুযায়ী এই ঘরে প্রত্যেকটি জিনিসে আপনার হাতে ছাপ আছে। What? Yes. You are under arrest. সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত কমিশনার শ্রী গৌতম দাশগুপ্তের কন্যা মেঘলা দাশগুপ্তকে ধর্ষণ ও হত্যার অপরাধে ভারতীয় আইনের ধারা 376 ও ধারা 302 অনুসারে রাজীব চৌধুরীকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করল। যেহেতু তিনি ভারতীয় নাগরিক নন, তাই তাঁকে এবং আরও দুজন অপরাধী মোহাম্মদ পাশা ও আকবর মন্টুকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ির একটি বিশেষ কারাগারে রাখার নির্দেশ দেওয়া হল। সেখান থেকে তাদের বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে তাদের নিজেদের। আমি একটু বিমলবাবুর সাথে কথা বলতে পারি? আমি চলে যাচ্ছি, কিন্তু আমাদের কাজটা যেন থেমে না থাকে। এই অন্যায়টা আপনার সাথে হতে পারে না স্যার, ফিরে আপনাকে আসতেই হবে। এই তোল, এই নাম্বাল পাশা, এই রাজীব চৌধুরী, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস, এবার আমার হাত থেকে তোকে কে বাঁচায় আমি দেখবো। তোল এটাকে গাড়িতে। JA02K3297 নম্বরের গাড়ি দিল্লি রোড ধরে কলকাতায় ঢুকছে এবং তাতে মাল আসছে। সেদিন হাইওয়েতে যে আমরা গাড়িটাকে ধরবো সেটার কথা ওরা জানলো কি করে? কথাটা তো কমিশনার আর অভয়বাবু ছাড়া আর কেউ জানত না। আমার কাছে একটা SMS এসেছিল। SMS এলো আর অমনি তুমি সুসুর করে ভক্ত প্রহ্লাদের মতো ছুটলে তোমার মাকে দেখতে, অন ডিউটি। আমি যে মাকেই দেখতে গিয়েছিলাম সেটা অভয় সরকার জানলো কি করে? জটিল কিছু ঘটছে যেটা আমার জানা নেই। জানতে হবে, জানতেই হবে, কিন্তু কিভাবে? আপনি এখানে? কালে ভয় পাস না, ভালো করে চিনে রাখ, স্পেশাল ব্রাঞ্চের অফিসার সুবীর মণ্ডল। এই মণ্ডল না থাকলে সব গণ্ডগোল। এই এই কি অশান্তির কথা বলছিলেন স্যার? টিভিটা একবার চালান। টিভি কেন গেল? কি চালান না বলে? চীনের কিছু কোম্পানি মারফত আমি জানতে পেরেছি যে আমারই রাজ্যের কোন কোন সংস্থা এবং ব্যক্তি এই বেআইনি অস্ত্র ব্যবসায় জড়িত আছে। এই ব্যাপারে
রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা আমাকে সাহায্য করছে। আমার হাতে এখনো কিছু তথ্য প্রমাণ আসার বাকি আছে, আশা করি কালকের মধ্যে সবকিছু চলে আসবে। আগামী 24 তারিখ বঙ্গ সম্মেলনের স্বাগত ভাষণে আমি সবকিছু পরিষ্কার করে দিতে পারব। এবার চলে আসছি খেলার খবরে। আগামী 24 তারিখ অনন্যার জীবনের শেষ দিন। রাজীবও এখন নেই, দেখি তোমায় কে বাঁচায়। হ্যাঁ অজয় বলুন। হোয়াট, কিভাবে? ওকে আমি আসছি। কি হয়েছে সুবীর? স্যার রাজীব আর পাশা পালিয়েছে। কি বলছো? কি বিমল বাবু, খবরটা পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি। প্রথম কোনো ক্রিমিনাল পালিয়ে যাওয়ার জন্য এতটা খুশি হলাম। অত আনন্দ পাওয়ার কিছু নেই, কমিশনার শুটার সেট অর্ডার দিয়েছেন এবং ওনাকে ধরার দায়িত্বটা আমাকেই দিয়েছেন। রাজীব আর পাশাকে এখন পুলিশ অন্যে হয়ে খুঁজছে। রাজীব চাইবে যে ওর উপরে থাকা আরোপগুলো ট্রেস করতে। ধরা তো পড়বেই, কারণ কমিশনারের পার্সোনাল রাগ আছে ওর উপর। তবে রাজীবকে চোখের আড়াল করা যাবে না, কারণ রাজীব যেখানে যেখানে যেতে পারে সেখানে সেখানে পুলিশ পিকেট বসবে। অন্নরবাবু, খুব মন দিয়ে আমি যা বলছি শুনুন। সরি স্যার, আমি আপনার কোনো কথাই রাখতে পারছি না। কেন? হ্যাঁ সিম্পল স্যার, যে মানুষটা আপনার সাসপেনশন আটকে দেওয়ার জন্য কমিশনারের কাছে পার্সোনালি অনুরোধ করলো, আপনি তার সঙ্গে এই ব্যাপারটা করতে পারেন না স্যার। একজন পুলিশ অফিসার হিসেবে আমার কাজ একজন ক্রিমিনালকে উপযুক্ত শাস্তি দেওয়া। ইটস মাই ডিউটি স্যার। নিকুচি করেছে এরকম ডিউটি স্যার? স্যার স্যার কিছু মনে করবেন না স্যার। স্যার আমি আমার 17 বছরের সার্ভিস রেকর্ড বাজি রেখে বলতে পারি স্যার। স্যার রাজীব চৌধুরী কখনো ক্রাইম করতে পারে না স্যার। স্যার এ কথা আপনি মিলিয়ে নেবেন স্যার। মিস্টার বিমল দেবনাথ, অ্যাজ আ সিনিয়র অফিসার আমি আপনাকে যেটা বলবো সেটা আপনি করতে বাধ্য। সরি মিস্টার মাসুদ আক্তার, এই কাজটা আপনি আমাকে দিয়ে করাতে পারেন না। না, কারণ এই চাকরি থেকে আমি এক্ষুনি ইস্তফা দিলাম, আর রেজিগনেশন লেটার পরে টাইপ করে পাঠিয়ে দেবো। চলে দাঁড়ান। আপনি কি চাইছেন বলুন তো? মিস্টার রাজীব চৌধুরীকে বাঁচাতে। রাজীব বাবুর এগেনস্টে শুটার সাইট অর্ডার আছে, ওনার পাশে আমরা না থাকলে ওনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। প্রথম যেদিন ওনার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে এসেছিল আমার তখনই সন্দেহ ছিল যে ওনাকে ফাঁসানো হচ্ছে, তাই কেসটা নিজের হাতে রেখেছিলাম। That's why I request you. Please help me. Please. Please. ভালো মানুষের খুব দরকার স্যার। আপনি? না স্যার, দেখিনি দেখিনি। এনাকে চেনেন না? না না না, একে দেখিনি স্যার। একে দেখেছেন? না স্যার। একে চেনেন? না স্যার। না রাজীব স্যার পালিয়েছেন। হ্যাঁ শুটার সাইডের অর্ডার রয়েছে, তবে আপনি চিন্তা করবেন না, যেখানে যেখানে উনি যেতে পারেন সেখানে সেখানে আমরা 4 জন ঘেড়ে বসে আছি। সুতরাং একটা কথা মাথায় রাখবেন, বেশি চালাকি করবেন না। ভিতরে যান, ভিতরে যান। সুজয় দাঁড়াও। এসব কি হয় এখন?
হারিয়ে গেলে তুমি। আপনি শুধু এখানে দাঁড়িয়ে থাকবেন, মাঝে মাঝে পিছনটাও দেখবেন, ঠিক আছে? চলুন। কোথায় উনি? 17 বছর ধরে চোর পুলিশের খেলা খেলছি, আপনার ডাক শুনেই বুঝতে পেরেছেন উনি এখানেই আছে। কোথায় বলুন, ওই ঘরে আসুন। চলুন আসুন। ও মাই গড, এ তো মারাত্মক ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, একজন ডক্টর ডাকতে হবে। না না না, ডাক্তার ডাকার দরকার। আচ্ছা, আপনার বাড়িতে একটু গরম জল, একটা মোমবাতি, একটা ছুরি পাবো কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শুনুন, গজ কাপড় হাত তুলো, ফার্স্ট এড বক্স আছে। ভেরি গুড, আপনি অ্যারেঞ্জ করুন, আমি দেখছি। কোন কি আইস পা? হ্যালো, আরে হাম তো অভি ডিউটি মে হ্যায়, আরে বস শিবপুর গোডাউন মে হ্যায়। সুনিয়ে না, वो अगले महीने में हमको हावड़ा के गोडाउन में शिफ्ट कीजिए ना, इधर बहुत सन्नाटा है, सांप होते ही इतना डर लगता है। আবিষ্কার কিন্তু চীনেতে, কিন্তু চীনেরা কিন্তু ঠিক চিনতে পারেনি, বাঙালি কিন্তু ঠিক চিনে নিয়েছে। গলা না শুনে দরজা খুলবেন না। আজা আজা চল। হ্যালো, কোথায় তুই? শিবপুর? হ্যাঁ জানি। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। হ্যাঁ বেটা বল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, রাখ। হ্যাঁ রাখ। আমি বলদা, আমি আপনার কাছে আসছি, স্যারের সাথে দরকার আছে। আমি 1 ঘন্টার মধ্যে ব্যাক করছি, বি কেয়ারফুল। স্যার, বিমল দেবনাথ যেখানে পোস্টেড সেখানে কোনো খাপলা আছে।
মিস্টার মাসুদ ওখানেই যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। স্যার স্যার, আপনারা সারাক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে কি করছেন বলুন তো? না মানে ওই না মানে এটা কি বাড়ির ভেতরটা দেখবেন না? আপনি আসুন, আপনি এখানে দাঁড়ান। মাসুদ এসেছে। কি অবস্থা? আই'ম ওকে। ইয়ে বাসার খবর পাওয়া গেছে, শিবপুরে একটা গোডাউনে লুকিয়ে বসে আছে, দিনু ওকে পিক করতে গেছে। আরে তুমি কোথায় নামছো? স্যার প্লিজ। আই'ম ওকে। স্যার মাসুদ, আমি যা বলছি তা মন দিয়ে শুন। ওকে, ইমিডিয়েট একটা গাড়ির ব্যবস্থা করুন। আপনি আর দিয়া যাচ্ছেন শিবপুরে। ওকে। আর আমি যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সুন্দরবাবুর কাছে। ও আর একটা কথা, এই গাড়িটা নিয়ে বেরোন, আমি ম্যাডামকে নিয়ে অন্য গাড়িতে আসছি। ওকে। আমি ভুল করেছিলাম, তোমার মতো মাসুদ আমার সবসময় দরকার। শুধু বিশ্বাসটুকু রাখুন স্যার, কথা দিচ্ছি আমার মতন একটা নয় হাজার একটা মাসুদ পেয়ে যাবেন সবসময় আপনার পাশে। অল দ্য বেস্ট স্যার। থ্যাংক ইউ। এই রাজীব আর ওই মেয়েটা কোথায়? হাওয়া খেতে। এই বাড়িতে বসুন। আই থিঙ্ক বিমল দা ইজ ডেঞ্জার। আই এম কামিং। আপনাকে যা বলেছেন সব বুঝে গেছেন তো? টেন্স হবেন না, মাথা ঠান্ডা রাখবেন। হ্যালো সুন্দরবাবু, নমস্কার, আমি বিমল বলছি। বিমল? কোন বিমল? চিনতে পারছেন না? পুলিশ বিমল? হ্যাঁ, একটু দরজাটা খুলুন তো। কেন, এত রাতে আবার কি দরকার? আর বলবেন না, রাজীব তো পালিয়েছে। ও এখন পাগলা কুত্তার মতো হন্য হয়ে আপনাকে খুঁজছে, তাই আপনার পুলিশ প্রোটেকশনের জন্য আমি এসেছি। ও বাবা, আচ্ছা আমি এক্ষুনি করছি। পাশা ভাই, এ পাশা ভাই, বিশ্বাস করুন স্যার, আমার কিছু করার ছিল না, আমাকে যা করতে বলেছে আমি তাই করেছি। কে বলেছে করতে? সুবীর বাবু। সুবীর বাবু? ইয়েস স্যার, উনি তো আমাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রোভাইড করেছিলেন, আর 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 2,00,000 টাকা। বাসা ভাই,
তো আপনাকে সব বললাম। এবারেও তো আমাকে ছেড়ে দিন। আচ্ছা শুধু শুধু আমাকে কেন কমিশনার সাহেবের কাছে নিয়ে যাচ্ছেন? চুপ। আর একটা কথা বলবেন না। এ বাসা ভাই। এই এদিকে। আরে এ বাসা ভাই। কাউকে পুলিশ নি তো? না। গাড়ি কোথায়? বাইরে আছে। জলদি চলো। হ্যাঁ। চল চল চল। আমার শুধু পাশে গেছে, তুই যা। এ দিনু, ওঠ এখান থেকে। চল ফোট এখান থেকে, ফোট। সেদিন আপনাকে আমার অনেক কথা বলার ছিল স্যার। আমার কথা না শুনে সেদিন যদি আপনি দিল্লি চলে না যেতেন, তাহলে হয়তো মেঘলাকে আমাদের হারাতে হতো না। সরি রাজীব, আই এম এক্সট্রিমলি সরি। কি হলো? ভাই কে? কে ওখানে? কে? যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে স্যার। কে? সেটা আর ভেবে কি করবেন? এখন যেটা হবে সেটা থেকে কিভাবে বাঁচবেন সেটাই ভাবুন মিস্টার রাজীব চৌধুরী। এই তুমি কে বলো তো? গলাটা তো ভীষণ। ভেতরে চলুন মিস্টার রাজীব। কমিশনার সাহেব আর সুন্দরবাবুকে গুলি করে খুন করেছেন, শিগগিরই চলুন। রাজীব চৌধুরী, কমিশনার স্যার আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সুন্দরবাবুকে গুলি করে খুন করেছে। হোয়াট? ইয়েস স্যার, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, আমি নিজের চোখে দেখেছি। আপনি স্পটে ছিলেন মানে? আপনার তো হাসপাতালে থাকার কথা, আপনি ওখানে কি করছিলেন? ওই আর কি স্যার। আরে কে ওই আর কি? আপনাকে তো হারামির বাচ্চা, তোকে একা দায়িত্ব নিতে কে বলেছিল? এই ফোন মার, বাসাকে ফোন মার। আমার হিরো কোন দিকে গেল? উদার উদার উপর। আবুল স্যার, ওদের ডেরা খোঁজ পেয়ে গেছি। গুড। আর শুনুন, ওই যে পাশার কাছে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা কোনো আমার কাছে আছে। এই মোবাইলে একটা নাম্বার থেকে বারবার ফোন আসে, আমার মনে হয় এটা দিনুর নাম্বার। আমি আপনাকে নাম্বারটা টেক্সট করছি, আপনি একবার ফোন করে দেবেন। ওকে স্যার, আই এম ওয়েটিং। আবার মার, আবার মার ফোন। একালে দাঁড়া দাঁড়া দাঁড়া, নিশ্চয়ই একটা কোনো কেনা কল হয়েছে।
এই হারামজাদা সুবিটা যদি তখনই রাজীবটাকে উড়িয়ে দিত না, তাহলে আর কোনো ঝামেলা থাকতো না। গিরে নিশ্চয় শালা পাশার ফোন, ফন্দর ফন্দর না আননোন নাম্বার, লাউডস্পিকার দিয়ে লাউডস্পিকার দিয়ে। হ্যালো হ্যালো জান, সালমা বলছি। কোন সালমা? এত রাত কাটালি আর নামটাই ভুলে গেলি? অবে মেলা ফেচফেচ না করে কি বলবি বল, না হলে ফোনটা রাখ সালি। কি খবর? তোরা যাকে খুঁজছিস সে আসছে। কখন? আগে 20,000 হাতে, তারপর বাকি কথা। দেবো 20,000, বল কোথায়? আজ ডায়মন্ড বাড়ি, রাত 10টায় আইটেম আছে। চামচিকে আর পেঁচারা আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা। হাসি পাচ্ছে রাজীব? এখনো তোমার হাসি পাচ্ছে? আমার অঙ্কে কোনো ভুল ছিল না, তাই আপনাকে দেখে হাসি পেয়ে গেল। হাসো হাসো হাসো, কে যেন বলে গেছে যত হাসি তত কান্না, বলে গেছে। দেখি দেখি, এবার কাজের কথাটা শুনে নাও। দেখো এতদিন তোমার প্ল্যান অনুযায়ী সব কাজ হয়েছে, এমন কি আমাদের হাতে তোমার ধরা পড়াটা সেটাও তোমার প্ল্যান অনুযায়ী হয়েছে। এখন থেকে সব কাজ কিন্তু আমার প্ল্যান অনুযায়ী হবে।
কিন্তু সেই সুযোগ আর আপনি পাচ্ছেন না, কারণ কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা পুলিশ ঘিরে নেবে। তুমি বোধহয় ভুলে গেছো যে সিএম এখন রাজ্যে নেই, আর কমিশনার সাহেব তাহলে এখন রাজ্যের ল অ্যান্ড অর্ডারের দায়িত্বটা কার হাতে? ডেপুটি মিনিস্টার অভয় সরকারের হাতে। এবার আমি কি কি কাণ্ড ঘটিয়েছি শোনো। কাজে গাফিলতির অপরাধে তোমার দুই চালা অজয় আর মাসুদকে আমি বরখাস্ত করে দিয়েছি। তাহলে তোমার হাতে কি পড়ে রইল? পেন্সিল, ওই যে জার্নালিস্ট মেয়েটি কি নাম, দিয়া। ও, আরেকটা কাজ করেছি আমি, দিনু আর কলিকে হাসপাতালে পাঠিয়েছি যেখানে তোমার মা ভর্তি আছে। ওরে দেখো ছেলে রক্ত গরম। আরে লাফাবে লাফাবে, আগে পুরোটা শুনে নাও। আগামী পরশু মানে 24 তারিখ 29তম বঙ্গ সম্মেলনের স্বাগত ভাষণে অনন্যা সব তথ্য প্রমাণ সহকারে জানাবে যে এই অস্ত্র চোরাচালানের পেছনে কারা কারা আছে। তো সেখানে স্বাভাবিকভাবে আমার নামটা তো থাকবেই। কিন্তু অনন্যা যেটা জানে না, যে কেউ কিছু জানবার আগেই ও নিজেই শেষ হয়ে যাবে, আর সেটা করবে তুমি, মিস্টার রাজীব চৌধুরী। আমি ক্লিয়ার? এবার লাফা। বেস্ট অফ লাক। আর কিছুক্ষণের মধ্যেই অনন্যা এখানে পৌঁছবে। কোনো রকম চালাকি করার চেষ্টা না করে কাজটা শেষ করো, তাতে সবারই ভালো। খবরদার সামনে দিয়ে নয়, পুলিশ জার্নালিস্ট পাবলিক সবাই তোমায় খুঁজছে, ভুলে যেও না। কমিশনারকে খুনটা তুমিই করেছো, মানে সেটাই সবাই জানে। এক কাজ করো, তুমি হোটেলের পেছন দিকটায় চলে যাও, ওখানে পার্কিং লটে আমার লোকজন আছে, ওরা সব বুঝিয়ে দেবে তোমায়। ওকে, গো, অল দ্য বেস্ট। চিফ সিকিউরিটি অফিসার আকবর খান ওরফে কালীচরণ হাসদা। এটা লোডেড, এদিকে। বেশি চালাকি করার চেষ্টা করলে কলে কলে যা, পেছনের গেট দিয়ে ভেতরে যা। অল দ্য বেস্ট। কি ব্যাপার বলুন তো, সিএম তো এখন এলেন না? হ্যাঁ নিশ্চয়ই আসবেন, কিন্তু ওনার এখনো আসার সময় হয়নি। কিন্তু রাজীব কোথায় গেল? চেষ্টা করছিস? বোকার মতো কথা বলিস না, ওইদিকে গেলে লোকে আমায় চিনে ফেলতে পারে। তবে যে কাজে এসেছিস সেটা এখানে দাঁড়িয়ে হবে না। 10:02 বাকি, সিএম ঢুকে যাবে। এখানে দাঁড়িয়ে না থেকে মেইন গেটের আশেপাশে থাকলে তোর সুবিধা হবে, চিন্তা করিস না। তোকে কেউ আটকালে আমি আছি,
তবে একটা কথা মনে রাখিস, তোর উপর অনেকগুলো চোখ নজর রাখছে। আমি তো ভাবতেই পাচ্ছি না, যে ছেলেটা লাইফ রিস্ক নিয়ে তোমায় বাঁচালো সে কি করে? আমি অনেক কিছুই মেলাতে পারছি না, আমার আশেপাশের লোকগুলোকেও আমার কিরকম যেন অচেনা লাগছে। তুমি কার কথা বলছো বলো তো? শুধু অ্যাম্বুলেন্সটাই দেখছেন, ওর পেছনে যে কালো গাড়িটা সেটার দিকে একটু ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখলেন তো, আপনি এদিক ওদিক করলেই খামোকা কিছু মানুষের প্রাণ যাবে, যেটা বলা হচ্ছে সেটাই করুন। যান, ভেতরে যান। কি ব্যাপার ম্যাম, কোথায় যাবেন? আমি না একটা বিপদে পড়েছি, একটু হেল্প করবেন প্লিজ। বিপদ কি হয়েছে বলুন। এতে ভালো সুযোগ আর পাবি না। Let's do it. আমি তো আপনাদের বললাম এই বিষয়ে আমি এখন কোনো কথা বলবো না, আমার যা বলার আমি সব। মুখ্যমন্ত্রী আশেপাশে যেন আনওয়ান্টেড কোনো লোক আসতে না পারে। Yes sir. অপরিচিত কাউকে দেখলেই অ্যারেস্ট করবে। Right sir. আসুন। আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। আজ এখানে সিএমকে মার্ডারের প্ল্যান রয়েছে, আমার কাছে একটা লোডেড পিস্তল আছে। পিস্তল তো আমার কাছেও আছে মিস্টার চৌধুরী, বাট কাজটা আপনাকেই করতে হবে, সো দেরি না করে এগিয়ে যান। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, এখন সেটা বলার মতো সময় আসেনি। আপনাদের ইন্দ্রিস্তম পঙ্গু সম্মেলন মালটা গেল কোথায় বলতো? ভিড়ের মধ্যে ঠিক বুঝতে পারছি না। আজকের অনুষ্ঠানে আমি আমার ইকুইপমেন্ট কোনো রকম চালাকি না করে আমার সাথে চলুন। আই এম সরি, সরি আপনাকে এভাবে নিয়ে আসার জন্য। কি আপনি বিশ্বাস করুন আমাকে ফাঁসানো হয়েছে? আমি আপনাকে বিশ্বাস করি না। আপনি কমিশনার সাহেবের মেয়ের সঙ্গে যা করেছেন, আপনাকে এসব বলার সময় এখন নেই, আমার কথা মন দিয়ে শুনুন। কি হচ্ছে নাকি? রাজীবটা কোথায়? আহ চিন্তা করবেন না, আশেপাশে কোথাও আছে আমি দেখছি। স্যার, আরে পেয়েছো? না স্যার। কাঁদে যাও। ওকে কি বলছেন কি আপনি? আমার কথা বিশ্বাস না হলে পিস্তলটা আপনি রাখুন প্লিজ, কিছু একটা করুন।
কি হয়েছে? আসুন। এনি প্রবলেম? স্যার। এই কি রাজীব বাবু? আপনি এখানে কি করছেন? সোমা, ইমিডিয়েটলি পুলিশকে ফোন করো। না স্যার, প্লিজ আমার কথাটা শুনুন। আমি কোনো ক্রিমিনালের কথা শুনতে চাই না। সোমা, উনি কি করেছেন তুমি জানো না? তা সত্ত্বেও তুমি ওকে এখানে নিয়ে এসছো। স্যার, উনি যা বলছেন তাতে ম্যাডামের সাংঘাতিক বিপদ। অনন্যার বিপদ? কি বিপদ? স্যার, উনি বলছেন যে মিস্টার অভয় সরকার নাকি ওনাকে পাঠিয়েছেন ম্যাডামকে মার্ডার করার জন্য। হোয়াট ননসেন্স! এসব আপনি কি বলছেন জাতা? অভয় শুধু শুধু এটা করতে যাবে কেন? বিশ্বাস করুন স্যার, না হলে এই লোডেড পিস্তলটা নিয়ে আমি এমন একটা সিকিউর জোনে ঢুকলাম কি করে? হাউ ইটস পসিবল? বিশ্বাস করুন স্যার, এখানকার চিফ সিকিউরিটি অফিসাররাও এর সাথে জড়িত। আমার কথা বিশ্বাস না হলে আপনি এটা আপনার কাছে রাখতে পারেন। আপনাকে বললো কাজটা করতে আর আপনি রাজি হয়ে গেলেন? উপায় ছিল না স্যার, ওরা আমার মাকে হাসপাতাল থেকে তুলে এনে এখানে পার্কিং একটা আইসিইউ অ্যাম্বুলেন্সে আটকে রেখেছে। মাই গড, অভয় যে এত বড় একটা শয়তান এ তো আমি ভাবতেই পাচ্ছি না। বাই দ্য ওয়ে সোমা, অরণ্যাকে সব বলেছো তো? না স্যার, উনি তো প্রেস মিটে আছেন, তাই আপনার কাছেই বলতে এলাম। ছি 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 ছি, অভয় এটা কি করলো আমি তো ভাবতেই পাচ্ছি না। ও এত বড় ননসেন্স! একটা কাজ ঠিক মতো করতে পারো না, এইটা তোমাদের ফুল প্রুফ প্ল্যান। মাই ফুট! এখন অনন্যা যদি সব জেনে যেত তাহলে কি হতো? শোনো অভয়, এতদিন আমি তোমাকে সমস্ত ইনফরমেশন সাপ্লাই দিয়েছি শুধু ওই সিএম এর গদিটা পাওয়ার জন্য। তোমার সঙ্গে আমার এটাই ডিল হয়েছিল যে তুমি টাকা খামাবে আর আমি গদি সামলাব। আমাকে গদিটা পেতেই হবে অ্যাট এনি কস্ট। আজ যদি অরণ্যা বেঁচে যায় তাহলে তাহলে আমার সব আশা শেষ, সব। আর আমি সেটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আরে রিল্যাক্স কিষান উদার, রিল্যাক্স। কেন শুধু শুধু মাথা গরম করছো? আর এরকম ভুল হবে না, এখন থেকে রাজীবকে আমরা যেটা বলবো সেটাই শুনবে। দাও যাও, তুমি রিল্যাক্স করো, যাও। শোনো রাজীব চৌধুরী, ঠিক 12:30টায় অনন্যা স্টেজে উঠবে, ও যেন কোনোভাবেই ওপেনিং স্পিচটা দিতে না পারে। কোনোরকম চালাকি করার চেষ্টা কর। তাহলে কোলি, এই কালি তোমায় ইনস্ট্রাকশন দিলে তুমি কি করবে বলো তো? অক্সিজেনের পাইপটা খুলে দেবো, তাই তো? শুনলে লেগে পড়ো। ঠিক 30 মিনিট তোমার হাতে সময় আছে, 30 মিনিট। চা তো এখনো শেষ হলো না তোর, নে শেষ কর। তুই 12:30টায় নিউজটা ধরাবি কি করে? ঠিক ধরাবো। হবে কি করে? ওই প্রোগ্রামটা শেষ হলেই নিউজটা নিয়ে অফিসে ধরাতে হবে। আজকের নিউজ না তো কি? আর কিছু লাগবে স্যার? সন্ধ্যে সাজেটা? নো থ্যাঙ্কস। হ্যালো স্যার, কিছু তো নিন। বললাম তো কিছু লাগবে না। কিছু লাগবে না ভাই। ওকে স্যার। Thank you.
কি ব্যাপার? কি হয়েছে? আমাকে একটু টয়লেট যেতে হবে। আরে না না, হাতে একদম সময় নেই, আমার উপায় নেই। আরে তুই ভেতরেও যাবি নাকি? ওহো, বেশি কথা বলিস না, যে কাজে এসছিস সেরা যা। ইমিডিয়েট একটা কাগজ আর পেন লাগবে। কাগজ আছে বাট পেন, অ্যাডমিট, এক্সকিউজ মি, এটা পেন হবে? হ্যাঁ ম্যাডাম। থ্যাংক ইউ। তো ওদিকে ঠিক আছে তো? আমি দেখছি। এটা ইমিডিয়েট সিএমের কাছে পৌঁছতে হবে। ওকে ওয়েট, তবে আমি ফিরে আসার পর। সময় খুবই কম, তাড়াতাড়ি কর। এখানে তাড়া দিলে সব গড়বড় হয়ে যাবে স্যার, বিপদে পড়ার চাইতে এখান থেকে ছেড়ে যাওয়াই ভালো। পাশের অ্যাম্বুলেন্সে আমার মা আছে। এখানে কি করছিস? আরে রাজীব, রাজীব ওয়াশরুমে। আরে নি কুচে করেছে কাজের সময় যত হাগা মোতা, এ কি পুলিশে কাজ করতে কে জানে। আচ্ছা ডাক, তাড়াতাড়ি 15 মিনিট হাতে সময় আছে। আমি দেখছি, আমি দেখছি। টেনশনে আমারই পেয়ে যাচ্ছে। এই কিরে, হ্যালো, এই ব্যাপারটা কি? আরে তোর হলো? এতক্ষণ লাগে? স্যার আরে মাত্র 15 মিনিট বাকি আছে, চল 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 তাড়াতাড়ি চল, কুইক। আব্বে সালা, ভেবেছিস রাজীবের মাকে বাঁচিয়ে নিবি? ওর বেডের নিচে একটা বোম আছে, তার রিমোটটা অভয় বাবুর কাছে। অজয়, 10 মিনিটের মধ্যে হোটেলে পৌঁছো, একটা বম ডিসপোজ করার আছে। ম্যাম, আপনার সাথে একটু কথা ছিল। বলুন। বলছিলাম অরণ্যা, আমার বড় চিন্তা হচ্ছে। এক মিনিট, কি বলছিলেন আপনি? হ্যাঁ বলছিলাম, আপনাদের চাটা বানিয়ে দেবো প্লিজ। কি চিন্তা?
সিকিউরিটি অফিসার বলছিলেন যে রাজীব চৌধুরীকে নাকি হোটেলের আশেপাশে দেখা গেছে। তাই নাকি? শুধু তাই নয়, আপনার হয়েছে? ইয়েস স্যার। ভদ্রবিলাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। ধরো, রাজীব চৌধুরীর ব্যাপারে কি যেন বলছিলে? ও নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি সিকিউরিটিকে বলেছি কড়া নজর রাখতে, তুমি তোমার কাজে কনসেন্ট্রেট করো। ম্যাম, আপনি কোনোভাবেই সম্মেলনের মঞ্চে আসবেন না, অভয় সরকার আপনাকে মারতে চায়, তাই আমার মাকে হস্টেজ করে আমাকে সেই দায়িত্ব দিয়েছে। আপনার সিকিউরিটি অফিসারেরাও এসবের সাথে যুক্ত। অনন্যা, এনি প্রবলেম? এই ফাইলটা একবার চোখ বুলিয়ে নিচ্ছি। আর এই পুরো চক্রান্তে আপনার স্বামীও জড়িত। আপনার প্রিয় সোমা সব জেনে গেছিল, তাই তাকে উনিই খুন করেছেন। আপনি নিচে আসলে আপনাকে গুলি করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। রাজীব, কি হলো? চলো। আমার শরীরটা খুব খারাপ লাগছে। সে কি? কি হয়েছে? সোমাকে একবার ডাকো তো। সোমা তো চলে গেছে। কোথায় গেছে? আরে, সোমার বাবার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়েছে, তাই ওকে চলে যেতে হয়েছে। আমাকে বলোনি তো? আরে, সোমার সঙ্গে আমার কথা হয়েছে, ওর বাবা আউট অফ ডেঞ্জার। চলো। তোমার খুব ধকল যাচ্ছে আমি বুঝতে পারছি। এই অনুষ্ঠানটার পর আমরা একটা লম্বা ছুটিতে যাব। আর কোনো কথা শুনব না, শুধু দুজন কিছুদিনের জন্য দূরে কোথাও ঘুরে আসবো, কেমন? তুমি গিয়ে শুরু করো, আমি আসছি। যাওয়ার সময় আমাদের সিকিউরিটি সুলতানকে একবার ভেতরে আসতে বলো। ওকে, আমি শুরু করছি, তুমি এসো। সুলতান, ম্যাডাম ডাকছেন। ইয়েস স্যার। ইয়েস ম্যাডাম। নমস্কার। আজ এক বিশেষ দিন। আজ মুখ্যমন্ত্রী শ্রীমতী অরণ্যা চট্টোপাধ্যায় আপনাদের সামনে তার 21 দফা কর্মসূচির কথা যেমন বলবেন, তেমনি এই দেশে বাড়তে থাকা সন্ত্রাসবাদ ও হিংসাকে
সবলে উপড়ে ফেলতে। আর যেন কোনো ভুল না হয়। তিনি যে শপথ নিয়েছিলেন সাড়ে বারোটা এই শপথের মর্যাদা রাখতে এখনো তো এলো না। আজ স্বাগত ভাষণ আসবে তো প্রকাশ করবে আমার পিসার বাড়ির জন্য এই সব আসবে না মানুষের নাম ওই তো আসছে এসে গেছেন শ্রীমতী অরণ্যা চট্টোপাধ্যায়। রাজীব যদি অনন্যাকে গুলি করে তাহলে ওকে আমার জ্যান্ত চাই, আর যদি মিস করে তাহলে ওকে শুট করব। নমস্কার, আজ 29তম বঙ্গ সম্মেলনের প্রথম দিন। প্রতিবারের মতো এবারেও আপনাদের কাছে পেয়ে খুব ভালো লাগছে। এরকম একটা আনন্দের দিন অথচ আমার কিরকম যেন ভয় ভয় করছে। না, আমার নিজের জন্য না, আমার রাজ্যের মানুষের জন্য। আমার রাজ্যের সন্ত্রাসবাদ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে আর তা নির্মূল করার জন্য আমি যে ব্রত নিয়েছি তা সঠিকভাবে পালন করতে পারবো তো নাকি? তাই আজকের এই বঙ্গ সম্মেলন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজকে যে সবাই আমরা এখানে মিলিত হয়েছি তার বড় কারণ বঙ্গ সম্মেলন তো বটেই, কিন্তু মূল কারণ হলো লম্বা ছুটি। কে আছো? স্ট্রেচার আনো তাড়াতাড়ি। অরণ্যাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কিছু একটা ব্যবস্থা করো প্লিজ। স্ট্রেচারের ব্যবস্থা করো, আমি ওকে দেখছি। যাও, কাম অন। হ্যালো কোনি, কোনি কোনি স্পিক আউট, কোনি কি হলো? কোনি ইয়েস স্যার। শোনো, রাজীবের মাকে হাসপাতালে পাঠিয়ে দাও। ওকে স্যার। কোলি, চলি।
তাহলে মিস্টার রাজীব চৌধুরী তোমার খেলা শেষ। এখানকার সবকটা ক্যামেরা দেখেছে যে তুমি সিএমকে গুলি করেছো। এখন যদি আমি তোমায় গুলি করে মারি তাহলে দেশের মানুষ জনগণ তারা আমায় মাথায় তুলে নাচবে। চালটা বুঝতে পেরেছো? বাস তৈরি হয়ে নাও। হ্যাঁ, তোমার শেষ ইচ্ছে যদি কিছু থাকে বলতে পারো। মৃত্যু ভয় হলে মানুষের এরকম মাথা মাথা বন্ধ করে যায়। দেখি কত ক্ষমতা তোর। কিন্তু আমাকে মারলে নিজে বাঁচতে পারবি তো? চিফ মিনিস্টার অরণ্য চ্যাটার্জির প্রেস কনফারেন্স একটু পরে শুরু হবে, শুধু ভেনুটা চেঞ্জ হয়েছে। মিস্টার অভয় সরকার, নমস্কার। আমাকে ক্ষমা করবেন আজকে আপনাদের সামনে এই নাটকটা করার জন্য। আজকে এই নাটকটা যদি আপনাদের সামনে না করতাম তাহলে গত কয়েক বছর ধরে সবার অলক্ষ্যে আমাদের রাজ্যের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার যে নাটকটা চলছিল সেটা বন্ধ করা যেত না। আর আমার এও বলতে খুব খারাপ লাগছে যে এই জঘন্য অপরাধের প্রধান মাথা হলো আমারই রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার অভয় সরকার। এক মিনিট, আমার এই ফাইলের মধ্যে অভয় সরকার ছাড়াও আরো কিছু শিল্পপতি এবং সন্ত্রাসবাদীদের নাম আছে। আমি এই ফাইলটা আমার রাজ্যের পুলিশ এবং গোয়েন্দাদের হাতে তুলে দিলাম। মাসুদ, আরো একটা নাম যেটাই ফাইলের মধ্যে নেই, তিনি হলেন আমার স্বামী কৃষানু চট্টোপাধ্যায়। উনিও আমাকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার খুব খুব লজ্জা হচ্ছে যে আমি এই মানুষগুলোকে চিনতে পারিনি। তবে এটা ভেবেও আমার খুব গর্ব হচ্ছে যে আমি এমন কিছু মানুষকে আমার চারপাশে পেয়েছি যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার রাজ্যকে কলঙ্কমুক্ত করেছে। এসিপি মাসুদ আক্তার, সিএন চ্যানেলের জার্নালিস্ট দিয়া ব্যানার্জি, স্পেশাল ব্রাঞ্চের অফিসার অজয় ঠাকুর, আইবি ডিপার্টমেন্টের অফিসার রাজীব চৌধুরী এবং এই মুহূর্তে একজন হসপিটালে ভর্তি আছেন, তিনি হলেন বিমল দেবনাথ। তবে রাজীবের কথা আমাকে আলাদা করে বলতেই হবে, ও না থাকলে আমি আপনাদের সামনে এসে আজকে দাঁড়াতে পারতাম না। রাজীবকেও অনেকভাবে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে, শুধুমাত্র বুদ্ধি আর সাহসের জোরে রাজীব সেই যুদ্ধকে জয় করেছে। আমি জানি আমার এই টোটাল টিম আগামী দিনেও দেশের মুখ উজ্জ্বল করবে। স্যালুট টু মাই টিম। নিয়ে যান। এক মিনিট, আমায় ক্ষমা করো অরণ্যা। ভেবেছিলাম তোমার সঙ্গে অনেক দূরে যাব, এত দূরে নিয়ে যাবে ভাবতে পারি। সৎ
সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সত্যে উপনীত হলো যে রাজীব চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। স্যার, বিমল দা একটা ইনফরমেশন এনেছে। বিমল দা কোথায়? স্যার, কাদের চৌধুরীর একটা সন্ধান পাওয়া গিয়েছে। কাদের চৌধুরী? স্যার, লেটস মুভ।